বগুড়ার সারিয়াকান্দিতে থানা পুলিশের আয়োজনে কমিউনিটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সারিয়াকান্দি থানা পুলিশের আয়োজনে 5 অক্টোবর রোজ মঙ্গলবার সময় সকাল 10 ঘটিকার দিকে উপজেলা কামালপুর ইউনিয়ন পরিষদের চত্বরে চন্দন বাইসা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ দুরুল হুদার সভাপতিত্বে এক কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইউএনএফপিএ বগুড়া জেলার প্রতিনিধি তামিমা নাসরিন। উক্ত অনুষ্ঠানের প্রধান আলোচক হিসাবে বক্তব্য প্রদান করেন সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হেদায়েতুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন সারিয়াকান্দি থানার পুলিশ উপপরিদর্শক এসআই মোহাম্মদ এক্লাসুর রহমান। এ সময় সকল ইউপি সদস্য, ইউপি সচিব, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ এবং শত শত নারী পুরুষ উপস্থিত ছিলেন।